আপনি যদি 100টি লাল পিঁপড়া এবং 100টি কালো পিঁপড়া একসঙ্গে একটি জারের মধ্যে রাখেন তবে কিছুই হবে না। কিন্তু এবার যদি জারটিকে একটু ছাকুনি দেন তবে লাল পিঁপড়া এবং কালো পিঁপড়া একে অপরকে হত্যা করা শুরু করবে। কারণ কি? আপনার কমেন্টটি অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা মনে করি লাল পিঁপড়া বিশ্বাস করবে কালো তার শত্রু, আর কালো পিঁপড়া মনে করবে লাল তার শত্রু, এবং বাস্তবে আমরা এই একই চিত্র দেখতে পারি। আমাদের সমাজেও এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে। তাই একে অপরের সাথে লড়াইয়ের পূর্বে অবশ্যই নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে, আসলে জারটাকে কে নাড়িয়েছিলেন, এবং তাকেই খুঁজে বের করতে হবে। ধন্যবাদ।